তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ আর আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও শুরু করলাম প্রতিদিনের মতো সকালের বাসি কাজ। তো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, দেখো ঘরের চৌকির নিচে কিন্তু খুব মানে নোংরা আছে। তোমাদেরকে সম্পূর্ণটা দেখানো হলো না, ঘরটা আমি চৌকির নিচেও অনেকটা ঝেড়েছি, তো আমি সম্পূর্ণটা দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো ঘর ঝাঁট দিয়ে চলে যাব। আর আজকে কিন্তু মানে ছট পুজোর পরের দিন, পরের দিন মানে কি সকালবেলা যেদিন ঘাটের থেকে ওঠা হয় সেই দিন। তো আজকেও আমি নিরামিষেই খাবো। তো কি রান্না করব দেখাবো তোমাদেরকে আজকে, সকালের কাজ, ঘরের বাসি কাজগুলো, আর হলো দুপুরের রান্নার একটু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, কালকে কাপড়গুলো সব আমি কেচে রেখেছিলাম, তো ভাবলাম আজকে সকাল সকাল দিয়ে দিই, কারণ মনে হচ্ছে রৌদ্র উঠবে। রৌদ্র উঠবে না, রৌদ্র উঠেই গেছে। তো সকাল সকাল দিলে তাতে কাপড়গুলো শুকিয়ে যাবে, তো বিকালের দিকে ভাঁজ করে আবার গুছিয়ে রাখতে পারবো। আর কিছু জামা কাপড় আমার লাগবেও, মানে পরার জামা কাপড়। তো ওর জন্য আমি সকাল সকাল ঘর আর দুয়ারটা ঝাঁট দিয়ে চলে আসলাম কাপড়গুলো মেলতে। তো কাপড়গুলো মেলে দিচ্ছি। তো কাপড় কিন্তু মানে ভালোই কাপড়, অনেক কাপড় হয়েছে। বিছানা চাদর আছে দুইটা, তারপর আমার নাইটি, রাহুল রাতুল সবারই আছে এখানে কাপড়, তাই অনেকগুলোই কাপড় হয়েছে। তাই সকাল সকাল মেলে দিলাম। তারপরে আমি ঘরে গিয়ে
মুখ ধোবো, বিছানা উঠাবো, মানে অন্য কাজ আমার কিছুই হয় নাই। তো আগে ভাবলাম যে কাপড়টাই দিয়ে আসি, তা না হলে কি হবে জানো, ঘরে গিয়ে আমি অন্য কাজ শুরু করে দিব তো আর মনে থাকবে না, তারপরে যখন মনে পড়বে তখন দিব, তো অর্ধেক শুকাবে অর্ধেক শুকাবে না, ওই রকম হবে। তাই ভাবলাম না, এখন যখন মনে পড়লো তো এখনই দিয়ে আসি কাপড়টা, পরে এসে ঘরের কাজগুলোই করি। তাই দিয়ে দিলাম, দিয়ে আমি ঘরে গিয়ে ঘরের কাজগুলোই করব। কেচেছিলাম সন্ধ্যার দিকে, তো ওগুলো তো আর মেলা হয় নাই, তাই আজকে সকাল সকাল ওগুলো মেলে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ব্যাপারটা কি তোমার, প্রতিদিন রাত্রে তুমি চালাবা আমাকে, ঘুমাইতে দিবা না, দিবা না, আবার হাসি, আবার হাসি, খুব হাসি, হ্যাঁ একটা মাইল দিব, মাইল মাইল একটা মাইল দিব, মাইল মাইল তো আমি ব্রাশ করে চলে আসছি, এখন আমি মাথায় একটু চিরুনি করব। চিরুনি করে ওদিকে মেশিনটা অফ করতে যাব, অফ করে এসে চা বানাবো, চা খাবো, তারপরে বিছানা উঠাবো, তারপর রাতুলকে খাবো। আর ওকে মুখ ধোয়ানো হয়ে গেছে এর মধ্যে, তাহলে আমি মাথায় চিরুনি করে নিই। তো মেশিন অফ করা শেষ, এখন আমি গিয়ে চা বানাবো, চা খাবো। তো দেখো আমি চলে আসলাম এখন চা বানাতে, চা বানাচ্ছি, আর ওই যে দেখো রাহুল এখনও ঘুমাচ্ছে, এখনও উঠেনি, তো রোজ রোজ ও এরকম করে ডাকতে ডাকতে উঠবে না, আর এত বিরক্ত লাগে। রাহুল রাহুল সরি বন্ধুরা, আমার শুধু রাতুল আসে মুখে, সারাক্ষণ রাতুলকে নিয়ে থাকি, রাতুলই থাকে, আর ভয়েসটা দেওয়ার সময় রাহুল ছিল সামনে, ওর জন্যই হেসে দিলাম। তো আমার চা বানানো হয়ে গেলো, এখন চাটা ঢেলে চা খেয়ে আসবো, আর এদিকে চা বসিয়ে দিয়ে ওইদিকে আমি বিছানাটা উঠিয়ে নিলাম। তো দেখো এদিকে আমার বিছানা উঠানো শেষ, বালিশের ওয়ারগুলো লাগাতে হবে, আর এই বালিশগুলোও চেঞ্জ করতে হবে, অনেকদিনের পুরানা বালিশ নষ্ট হয়ে গেছে, কি করব গরিব মানুষ, কত দিকে আর সামলাবো, অল্প বেতনে আর কত কি করা যায়। প্রত্যেক মাসে রাতুলের ডাক্তার, ওষুধ,
রাহুলের প্রাইভেট পড়াশোনার খরচা মানে কুলিয়ে উঠতে পারি না। যদি ভাবি যে এই মাসটা একটু হালকা থাকবো তো ওই মাসটা আরও বেশি। তো দেখো আমি চা বানিয়ে নিয়ে আসলাম, চা খেয়ে নিবো। আর চাটা আমি একটা রুটি দিয়ে খাবো, এই গ্লাসেরটা আমার চা, একটা রুটি দিয়েই খেয়ে নিব। আর কিছু এখন আর দোকান থেকে আনবো না। আর যে আমার পচা রাতুল, ও তুমি তো পচা, তুমি তো আমার পচা বাবা, তাই না? ইস ইস, কি বলো, ভালো করে বলো, একটু জোরে, আর একটু জোরে, হ্যাঁ আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে, জোর লাগা কে হাইয়া বলো। না চেষ্টাটা ভালো আছে, হবে। ওরে বাবরে, ঠিক আছে আর চেষ্টা করতে হবে না, তোর গলা শুকিয়ে গেল। তো গুড মর্নিং বন্ধুরা, আর আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা দেখতে থাকো তাহলে। জয়গুরুর নাম নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আর সবসময় তোমরা সুস্থ থাকো। তাহলে আমি এখন চা বানিয়ে খেয়ে নিব, চা বানানো শেষ খাবো, তারপরে আবার আসবো তোমাদের সামনে। তো কিছুক্ষণের জন্য টাটা। তো দেখো এখানে রাতুলের দুধ বিস্কুট আর রাহুলের চা। এই যে রাতুলের বিস্কুট, রাতুলে বলেছে রাহুলের বিস্কুট, আর এই যে রাহুল একই জায়গায় বসে, একই কাপড় পরে বসে সবসময়। যখন এই ক্যামেরায় আসে তখনই একই কাপড় পরা থাকে। একটা কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম, সকালে খাবো কুমড়ো সিদ্ধটা দিয়ে। কুমড়ো সিদ্ধ কিন্তু ঘি বাটার দিয়ে খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর তুমি আমিষের দিন তুমি পেঁয়াজ দিয়েও খেতে পারো, কিন্তু খুব ভালো লাগে কুমড়ো সিদ্ধটা। কোথায় পার্টিক, কোথায় আমার পাপা, দেখে মাথাটা মাথাটা মুখটা ধুয়ে দেই। তো দেখো রাতুলের পা ভাঙার পরে রাতুলকে আমি এভাবেই চান করে দিই, পুরো চান করানো হয় না, মাথা ধোয়া, মুখ ধোয়া, গা মুছানো এভাবেই করে দিব, তাছাড়া আর কোনো উপায় নেই, আমি পারিও না একা একা। তো আর দেখো ও জলের আওয়াজ পাচ্ছে, ও বারবার গামলার দিকে তাকাচ্ছিল। তোকে একটু আদর করে দিলাম, বারবার গামলার দিকে তাকাচ্ছিল যে কিসের আওয়াজ হচ্ছে, ও কোনো আওয়াজ শুনতে মানে খুব ভালোবাসে। তো ওকে মানে চান করানোটা শেষ যেভাবে করাই, তো এখন ওর গাটা মুছে দিব, মুছে দিয়ে ওর জামা কাপড়টা ছেড়ে দিব। প্রথমে গাটা মুছবো, তারপরে তেল লাগাবো। এই যে তেল লাগিয়ে দিচ্ছে, তেল লাগিয়ে তারপরে ওর জামা দুটো চেঞ্জ করে দিব, দিয়ে ওকে সাজুগুজু করিয়ে আবার রেখে দিব। তো দেখতে থাকো, তোমরা দেখতেই পারবে। তো ওকে ওর কাজটা সেরে আমি যাব রান্না করতে, রান্নার ওদিকে এখনও যায়নি, ওখানে রান্না করব। তো ভাবলাম যে ওর কাজটা আগে সেরে যাই, নাহলে পরে বেলা চলে যায়, তারপরে আর হয় না এক একদিন। তো ওকে সব কিছু করে দিয়ে তারপরে আমি যাব রান্নার কাছে। আমি এখন যাই রান্নার দিকে।
তো দেখো বন্ধুরা, রাতুলে সাজুগুজু করা শেষ, চান করা শেষ, সাজুগুজু শেষ। আর দেখাচ্ছি আমি কি রান্না করছি। এই যেখানে ডাল বসিয়ে দিলাম, এখনো রান্নার কিছুই হয় নাই। এই যেখানে ফুলকপি আছে, আলু, আর এই যে আলু ফুলকপির রসা হবে, আর এই যে শাক হবে। শাকটা এখন নামিয়ে নিব। তো আমি আলু ফুলকপি সবজিটা বাটা মশলা দিয়েই করব। দেখো তোমরা দেখে নিলে, বাটা মশলা দিয়ে করলাম, মানে বাটলাম মশলাটা। তো আজকে সবজিটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। তো আমি আর কি করব, এখানে জিরে ফোড়ন দিয়ে সবজিটা বসিয়ে দিলাম। আর তোমাদেরকে বলে দিচ্ছি, আমার রান্নার এইখানেই আমি ভিডিওটা শেষ করব। আর চ্যানেল সরি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, একটা কমেন্ট করে জানিও কীরকম হয়েছিল ভিডিওটা। তাহলে দেখতে থাকো আমার রান্নার রেসিপিটা, দেখো পুরোটাই দেখো, ভালো লাগবে। তাহলে কী বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই কামনাই করে আজকে আমি শেষ করলাম। টাটা, বাই বাই, দেখতে থাকো রান্নাটা। তো দেখো এখানে জল দিয়ে দিলাম, ফুলকপিটা সিদ্ধ হবে, আলুটা তো সিদ্ধ করাই ছিল। আর এখানে শাক, এই যে ডাল, আর এই যে দেখাচ্ছি ভাত, সকালে খাওয়া হয়েছে ভাত। আর ফুলকপিটা সিদ্ধ হলে যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিব। এখন বাজে 1:30, আর রাতুলকে চান টান করিয়ে তারপরে গেলাম আমি ওইদিকে। তো এখন রাতুলকে খাওয়াবো। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলা অল্প হয়ে যাবে, দিয়ে দেবো ঘি।